তেলের বাজারটা আজকে দেখতে এসেছি। তেল নিয়ে যেহেতু কারসাজি চলতেছে, এই কারণে হচ্ছে আমরা সব এলাকাতে মোটামুটি তেলের বাজারটা দেখব এই মুহূর্তে। আর হচ্ছে আমরা আজকে জরিমানা করেছি হচ্ছে তিনটা প্রতিষ্ঠানকে, তারা হচ্ছে সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি দামে তেল বিক্রি করতেছিল। আর হচ্ছে একজন আছেন, উনি হচ্ছে তেল মজুত করেছেন, মানে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করতেছেন। এই জন্য হচ্ছে আমরা তাদেরকে ব্যবস্থা নিয়েছি, জরিমানা করেছি এবং নির্দেশনাও দেওয়া হয়েছে যে হচ্ছে কি দামে সরকার নির্ধারণ করেছে সেটাও জানিয়েছি। তারপরে হচ্ছে কোন ওয়েবসাইটে গেলে তারা জানতে পারবে হচ্ছে সরকারের নির্ধারিত মূল্যটা কত, এই ব্যাপারে আর কি আমরা নির্দেশনা দেওয়ার চেষ্টা করি। কত ধান এক মামলা করবো, পরে এক মামলা করবো, আগে দিলে আমরা কোনো যাবো, আমাকে তো পরিস্থিতি আছে। সরকার নির্ধারণ করে দিছে, মিল কি সরকারের নির্ধারণ মানছে? আমরা আপনাদের সাথে, আপনারা আমাদেরই আত্মীয় আমাদের এই আমি পাবো কোথায়? কি করবো ওয়েবসাইট আছে, আপনাদের সমিতির যিনি সেক্রেটারি সভাপতি তিনি আপনাদেরকে ওই গ্রুপে ছবি দিয়ে দিবেন যে আজকে মূল্য কত, আজকে পেঁয়াজের মূল্য কত, আজকে ছোলার মূল্য কত, ঢাকার সাথে একটু করেন, কিন্তু আমূল পরিবর্তন তো হবে না। Thank you.
সবকিছু দাম বেশি। গেল তো ওখানে তো 500 টাকা।